গুড ইভিনিং, একটু সবাইকে গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং। এই যে আমার দুই বোন আজকে এসেছে, ডোনা আর পিউ। তো ওদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, নাম বলে দে। আমারটা হলো তিতলি এন্ড সহেলি, সাবস্ক্রাইব করে দেবে সবাই। আর ওর একটা চ্যানেলও ভুলে গেছে, ওর কি নাম বল? নাম আমি ভুলে গেছি, তিতলি দেবী ছিল। তিতলি দেব আমার নিজের নামেই আছে। হ্যাঁ, একদমই। তো ওদের ইউটিউব চ্যানেলের জন্য আজকে ওরা একটা ডান্সের ভিডিও করবে, তো সেই জন্যই আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, হয়ে গেছে, মানে করবে। মিন্স ইউটিউব না, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে সবাই আমাকে ফলো করে দিও। আমার তিতলি দেব ইনস্টাগ্রাম, আমার সয়েলি দেব হ্যাঁ ইনস্টাগ্রামে ফলো করে দিও। আচ্ছা, তো যাই হোক, ওরা ইনস্টাগ্রামের জন্য হোক বা ইউটিউবের জন্য হোক, ওরা মোটমাট ভিডিও করার জন্যই এসেছিল আজকে আমাদের বাড়িতে, নাচবে বলে। তো আমাকে ফোন করে বললো যে ছাদে এরকম তোমাদের নাচানাচি করব, তো একটা ভিডিও শ্যুট করবো সেই জন্য। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, তো খিদে পেয়েছে, ওদেরও খিদে পেয়েছে। ওরা অনেকক্ষণ এসেছে দুপুরবেলা থেকে, এই ছোটখাটো একটা বাকেট, এই 5 পিসের একটা KFC-র 5 পিসের বাকেট রয়েছে। এই যে তোমাদের দেখিয়ে দিই, আমাদের একটা ছোট্ট করে KFC পার্টি, আর আমার তার সাথে আমার একটা কেক, আমি কেকটা খাবো। বেশি কিছু নয়, এখানে 5 পিস 5 পিসেস যে হট অ্যান্ড ক্রিসপি চিকেন লেগ পিস হয় সেটাই রয়েছে, সাথে ডিপস আছে, মানে মেয়োনিজের নন স্পাইসি আর স্পাইসি দুটোই আছে, আর তার সাথে তো সস দিয়েইছে। তো বেশি দেরি করব না, এবার খাওয়া দাওয়া চলো করে নিই। তো নাচ বুঝতে পারছি আর বসা যাচ্ছে না, গন্ধটা নাকে চলে আসছে। তোমরা ক্যামেরার ওপারে আছো তাই তোমরা বুঝতে পারছো না আমাদের অবস্থা, ফিলিংসটা। তো খাওয়া যাক তাহলে, চলো। বুঝতে পারছি না। এই যে আমাদের খাওয়া হয়ে গেছে, এবার পিউ খেতে ব্যস্ত। আমি দুটো খেয়েছি, বাকি হয়ে একটা। হ্যাঁ, আমার তো খেতে ইচ্ছা করছিল না সর্দির মুখে, তাও যাই হোক জোর করে একটা খেয়েছি। বাবা, এবার মুরগির হাড়টা বাদ দে, ছাড়, মুরগিটা ভয় পেয়ে যাবে। এখানে মুরগির বডিগুলো পড়ে আছে, মানে দেহ রেখেছে, হাড্ডিগুলো পড়ে রয়েছে, সাথে সসের ছেঁড়া প্যাকেটগুলো। আর একটা মেয়োনিজটা চেটে পুরো শেষ করে দেবো, এটা খাবো না। আচ্ছা, মিঠু গান করছিলে, থেমে গেলে কেন? আবার ঢাক বেজে, যখনই আমরা ভিডিও শুরু করবো ঢাক বেজে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ভাবছি একটু গান বাজনা করা যাক। কি কি বলছিস? হ্যাঁ করো, আমার যা গলা তুমি গাও, আমি শুনবো, কোনো ব্যাপার নেই। আবার আমারও ভেদে গলা, আমিও খুব ভালো একটা গান গাই না। মন্দিরে পুজো হচ্ছে, ঢাক বাজছে, কি বলতো? এটা মাউদার গান, আমি বাজাতে পারি না, বাট কিনেছো নতুন শখ। হ্যাঁ, তো যাই হোক, এই যে আমার পছন্দের, খুব পছন্দের একটা জিনিস। শুরু করে দাও শেখা, ইউটিউব দেখে দেখে শিখে নাও। হ্যাঁ, ইউটিউব থেকে শিখবো, এখন তো ইউটিউব থেকে সবই শেখা যায়। বাজাও, করে শোনাচ্ছি। হ্যাঁ, কি করে ধরে সেটাও জানি না ভালো করে। আরে সাবাস, পিছনে ঢাকের আওয়াজ, ঘরে মাউতার গান, দারুণ ব্যাপার। শিখে তারপরে একজন গান গাইবে, একজন মাউতার গান বাজাবে, ডোনারও উকুলেলেটা নিয়ে আসবো। একদম একদম। তো যাই হোক, এখন এই কুকু করতে পারি, তো সেটাই তোমাদের শোনালাম। এবার একটু গান বাজনা হয়ে যাক, তো প্রথমে পিউ করবে। এই রে আমি, এবার আমার বাড়ি যাওয়ার সময় চলে এসছে, এবার আমরা একটু গান বাজনা করব ভেবেছিলাম, কিন্তু ডোনা ওর বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে গেছে, তো আমাদের গান বাজনা করা হবে না। আমার চুলটা কেটে গেছে, গান বাজনা করা হলো না। আমার
আমার গলায় গান শুনলে তুমি হসপিটালে চলে যেতে পারো। তুমি একটা গান করো, আমরা শুনবো। তুমি করো, আরে কিছু হবে না, গলায় ব্যথা নেই, করো একটা গান, একটা ছোট গান করো, আমি তাল দিচ্ছি, আমি গাইতে পারবো না, তাল দেবো। করি যে গানটা এতক্ষণ গাইছিলে বিড়বিড় করে ওটাই করো না, এরকম কোনো ব্যাপার নেই, আমি ভীষণই বাজে গান করি, গলা খুবই বাজে। হ্যাঁ খুব বাজে, শুনতেই পারো সবাই। হ্যাঁ সত্যি বাজে, সবাই আরেকজন গান গাইছে সকাল থেকে। যাই হোক, প্রাণ পাখি মন উইরা জাহান, পিড়িতে বড় জ্বালা, বড় জ্বালা, কাগজ কি দো পাংখ লেকে উড়া চল যায় রে, যাহা নেহি জানা থায়ে বহি চল হায় রে, উমর কাই কানা বানা সমঝ না পায় রে, জুবা কে জো মোহ মায়া নমক লগায় রে, কে দেখি না ভালে না ধানে না গায় রে, দিশা হারা কেমন বোকা মনটা রে। তিন দিন এটা নাকি খুব বাজে গায়, না গলার অবস্থা খুব শোচনীয়, ভীষণ বাজে গলার। তারে ভাবো বাজে গলাতে যদি এরম গায় তাহলে ভালো গলাতে কি গাইতে পারে, স্কেলটা উঠতো বা ডাউন হতো, ব্যাপারটা সেটা হলো না আর কি। যাই হোক, ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। একদম, চলো সবাই পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর আমাদের এখন আর কিছু করারও নেই, আমরা এমনি সারাদিনে একটুখানি আর কি সময় একসাথে কাটালাম, ওটাই ভিডিওতে একটা ব্লগ বানিয়ে নিলাম, ব্যাস। এখন আর আমাদের কোনো কাজ নেই, এখন আমি বাড়ি চলে যাব। এতটাই ব্যস্ত একটা লাইফ, মানে একটা শিডিউল হয়ে গেছে, ওরও অফিস থাকে, ডোনারও অফিস থাকে, আমার নিজের অফিস থাকে, আমরা কাজের মধ্যে এতটাই বিজি থাকি যে ব্লগ করা সেইভাবে সেরকমভাবে সময় পাই না। তো তাও আমি টুকিটাকি মোটামুটি রান্না ঠান্না ঘুরতে যাওয়া রাইডিং সব কিছু মিলিয়ে একটা ভিডিও একটা করে একটা চ্যানেল চালানোর চেষ্টা করছি। তোমাদের অনেক 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 সাপোর্ট আমি পাচ্ছি, সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, অনেক অনেক সাবস্ক্রাইব। আমি তোমাদের অনেক সাপোর্ট পাচ্ছি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আশা করছি আগামী দিন তোমরা সবাই আমাদের সাথে থাকবে, আমরা এগিয়ে যাব। চলো সবাই ভালো থেকো, আবার নতুন ভিডিওর জন্য ওয়েট করো, ততক্ষণের জন্য আজ টাটা।